জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। অবিলম্বে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে রেজিস্ট্রার উপাচার্য নিয়োগ করতে হবে। অবিলম্বে স্নাতকস্তরে ভর্তির পোর্টাল চালু করার দাবিতে খুব সভা বামপন্থী ছাত্র সংগঠন AIDSO। বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে মনীন্দ্রচন্দ্র ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখায়। অবিলম্বে স্নাতকস্তরে ভর্তির পোর্টাল চালু সহ স্থায়ী উপাচার্য রেজিস্ট্রার সহ অধ্যাপক নিয়োগের দাবি করেন। যে আমাদের মুর্শিদাবাদ জেলা ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে যে দাবি করেছে, আমাদের মুর্শিদাবাদে একটা বিশ্ববিদ্যালয় করতে হবে। তো আমরা একটা বিশ্ববিদ্যালয় পেয়েছি ঠিকই, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে কোনো দিনই স্থায়ীভাবে ভিসি রেজিস্ট্রার কন্ট্রোলার নিয়োগ হয়নি। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি অফিসের মাধ্যমে যে বর্তমানে কোনো রেজিস্ট্রার, কোনো ভিসি, কোনো কন্ট্রোলার আমাদের মধ্যে নেই। তাই এই 2023-24 বর্ষে ছাত্রছাত্রীদের পিজি কোর্সে ভর্তির প্রক্রিয়া বন্ধ আছে। উচ্চশিক্ষা দপ্তরের নোটিশ অনুযায়ী অলরেডি সেই ডেট পার হয়ে গেছে 15 সেপ্টেম্বর। কিন্তু আমাদের জেলার ছাত্রছাত্রীরা যারা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ইচ্ছুক, তারা এমন একটা অবস্থায় আছে যে তারা দোনোমন অবস্থায় আছে যে কী হবে, আদৌ ভর্তি হবে কি হবে না। তাই আমরা ছাত্রছাত্রীদের কথা ভেবে এবং শিক্ষার কথা ভেবে আমরা অবিলম্বে স্থায়ী উপাচার্য, স্থায়ী কন্ট্রোলার, স্থায়ী রেজিস্ট্রার নিয়োগের দাবিতে আন্দোলন করছি। এই রেজিস্ট্রার উপাচার্য নিয়োগ না হওয়ার ফলে আগের বছরের যারা ছাত্রছাত্রী তাদের রেজাল্ট আটকে গেছে, ফলে তারা আরও উঁচু শ্রেণীতে পড়ার জন্য তাদের অবস্থা খুবই শোচনীয়। আমরা দাবি করছি যে অবিলম্বে স্থায়ী উপাচার্য এবং স্থায়ী রেজিস্ট্রার কন্ট্রোলার নিয়োগ করতে হবে।